এই সারাদিন থাকে, এই ঐক্যবদ্ধ যদি থাকে, এই বীর মহাপদ যদি থাকে, খ্রিস্টান কর, বাতিল কর, ইহুদি কর, বেঈমান কর, তোমার মাঝে মাথা সারাতে কথা বলতে পারবে ঠিক কিনা বলে সম্ভব না। কিন্তু আমাদের মূল সমস্যা হল ঐক্যবদ্ধ না, খ্রিস্টান কর মাথা সারাবে, বাতিল কর আমাদের মধ্যে কথা বলবে, কাফের কর আমাদের মধ্যে কথা বলবে, বেঈমান কর কথা বলবে, সেটি লক্ষ্য রাখা। দেখেন নবীজি বলেছেন আলেম তোমার সুপারিশ করবে, কোন ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, ডাক্তারের কথা বলে নাই, মাস্টারের কথা বলে নাই, পুলিশের কথা বলে নাই, বিডিওর কথা বলে, নবীর কথা, নবী যে হাদিসে বলেছেন যে আমাদের ভয় করে আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামগণকে ক্ষমতা দিবে, যাদেরকে পছন্দ হয়, যাদেরকে ভালো লাগে তাদেরকে জান্নাতে চলে যাবে, সম্মান করবে। কিন্তু আমি একপর্যায়ে মাদ্রাসা ফ্রি পাবেন, এই যে মাদ্রাসায় সম্পদ, এই বাড়ি গাড়ি টাকা পয়সা দ্বন্দ্ব সব পড়ে থাকবে, চোখ বন্ধ করে শেষ। আর আমরা যে নিয়ামত অর্জন করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি গাড়ি টাকা পয়সা দ্বন্দ্ব রেখে যান নাই, কি রেখে গেছেন বলুন তো? এলেম রেখে গেছে। যে এলেমটা সর্বহালতে সর্বমুহূর্তে আমাদের প্রয়োজন, এবং যে এলেম আমাদেরকে সব সময় ভালো দিকে নিয়ে যাবে, এই পিছিয়ে রেখে গেছে নবীজি বলা স্বর্ণ টাকা পয়সা বাড়ি গেলে আমি যা দি তাই দেখ বলে না, মনে কিছু করে না পারলে মোদা এসব তাই কাছে ডাক দিবে, মাথায় হাত দিবে, এটা হাত দিয়ে খাই আমি খ্রিস্টানদের যোগদান করেন আর বেমিলে তার টাকা পয়সা কোনো অভাব করবে না, তাহলে যত ইমান বাড়বে তত ইমান বৃদ্ধি পাবে আপনার, কত পরীক্ষা আসবে আপনার, ওই সময় অটল থাকতে হবে, যদি সেটি অটল থাকতে পারেন তাহলে থাকবে। 2000 টাকা বেতন, 3000 টাকা হাতিয়ে এই দিকে টাকা পেলে পুরো দিয়ে যাবে। বললাম তো আমরা তো আমাদের লাখ লাখের ইনকাম করি এরকম না, আমার এই কাজে লেগে আছে, আল্লাহ যেন করতে তারপর আল্লাহ ভালো জানেন, আমরা ইনকাম করি আমাদের এখানে যারা আমার আসছেন।